করোনা পরিস্থিতিতে চলাফেরা কম থাকার সুযোগ নিয়ে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকার সাধারণ মানুষের জমি দখল করতে বেপরোয়া হয়ে উঠেছে ভূমিদস্যু চক্র। রাতের আঁধারে অন্যের জমিতে বাউন্ডারি দিয়ে দখলেরও ঘটনা ঘটেছে, পরে বাধা দিতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে অনেককে। এ অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে জমি মালিকরা, অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখছে প্রশাসন। কেরানীগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শাহরিয়ার রাজ। করোনা ভাইরাসে মানুষ যখন ঘরবন্দি, সেই সুযোগে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় ভূমিদস্যুরা সাধারণ মানুষের জমি দখল করতে বেপরোয়া হয়ে উঠেছে। জাল কাগজ ও পেশি শক্তির মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আপেল মাহমুদের বিরুদ্ধে। তার দখলদারিত্ব থেকে রক্ষা পাননি আপন ভাই বোন সহ আত্মীয় স্বজনেরা। স্বাক্ষর জাল করে হতদরিদ্র হয়জল মিয়ার জমি লিখে নেওয়ার অভিযোগ রয়েছে। এই আপেল বাহিনী, সিরাজ বাহিনী, এই কয়েকজন এই এলাকার সিন্ডিকেট যারা আছে, তারা করছে কি, রাতের আধারে আমার জায়গাটা দখল করার চেষ্টা করছে। প্রথম রোজা সেহরির সময় আব্দুল খালেকের জমি দখল করার উদ্দেশ্যে বাউন্ডারি নির্মাণ করে আপেল বাহিনী। এর আগে নানাভাবে চাঁদা দাবি করে আসছিল তারা, চাঁদা দিতে অস্বীকার করায় জোর করে জমির দখল নেওয়া হয়। এছাড়া আনোয়ার হোসেনের জমিতে বাউন্ডারি করে দখল করার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি হয়েছে। জোরপূর্বকভাবে এইটা উনি দখল করে, ওনার একটা বাহিনী আছে। আমার আব্বাই কিনছে আমাদের ছয় ভাইয়ের নামে। আমরা বিদেশ থাকতাম, বিদেশ থাকি ইয়ার পরে আমরা ওইখান থেকে শুনি আমাদের এই বালি ফেলাইছে। হ্যাঁ, আমাকে এই অকুল আবেদন, এই সন্ত্রাসীর হাত থেকে আপনারা আমাকে রক্ষা করে দেন। অভিযুক্ত আপেল মাহমুদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রভাব খাটিয়ে জমি দখলে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোহিতপুর ইউনিয়নের জনাব আপেলের বিরুদ্ধে আমরা জমি দখলের অভিযোগ পেয়েছি, অবৈধভাবে তিনি দেয়াল নির্মাণ করছেন। আপেল মাহমুদ নামে একজন ব্যক্তির নামে আমরা একটি অভিযোগ পেয়েছি, আমরা এটা যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লায় পৃথক অভিযানে 6,000 পিস ইয়াবা, 200 বোতল ফেন্সিডিল ও 30 কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়। দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাবের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 11 সিপিসি এ 2 এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব। ভোরে জেলা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব। কাভার্ড ভ্যান এবং পিকআপে আলু পরিবহনের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।